গল্পকথন বাই কল চ্যাপ্টার টু আমাদের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের গল্প দখলদার প্রথম দিকে একটাই আসত হাড় জিরজিরে জিরে উপসির চেহারা সরু সরু লম্বাটে ঠ্যাং গায়ের রং কিছুটা ফ্যাকাশে বাদামি দেখলেই গা ঘিন ঘিন করে উঠে চোখ দুটোই শুধু আশ্চর্য ব্যতিক্রম কি ভয়ানক অহংকারী জেদি আর বেপরোয়া চাহনি পূর্ণিমা প্রথম দিনই দেখে আঁতকে উঠেছিলেন ম্যাগো এটা কি করে এখানে ঢুকলো তখন সবে মাস দুই হলো এ পাড়ায় বাড়ি করে উঠে এসেছেন তারা আগে পৈতৃক বাড়িতেই থাকতেন নিরাপদ অত্যন্ত ব্যস্ত মানুষ কলকাতাতেই তার কাজ বেশি সারাদিন ধরে শুধু এখানে সেখানে ছুটে বেড়াচ্ছেন অ্যাসেম্বলি রাইটার্স বিল্ডিং মিটিং মিছিল দিল্লিও দৌড়তে হয় মাঝে মাঝেই তার উপর দিনভর বাড়িতে লোকজনের আসা যাওয়া লেগেই আছে পার্টি লোক উমেদার ভিআইপি জেলা শহরের পৈতৃক বাড়িতে থেকে এত কিছু সামাল দেওয়া যাচ্ছিল না পূর্ণিমার অসুবিধা হচ্ছিল খুব জননেতাদের স্ত্রীদেরও আজকাল নানান কাজে জড়িয়ে পড়তে হয় হাজার রকমের সমাজসেবার কাজ নারী মুক্তি নারী জাগরণ নিরাপত্তায় কলকাতার এই দক্ষিণ দিকে ছোটোখাটো একটা বাড়ি তুলে নেয় মনস্থ করেন বাড়িটা ছোটোখাটো হলেও ছিমছাম নিচু পাঁচিল ঘেরা একতলা বাড়ি সামনে একটু বাগান করার জায়গাও আছে বাগান পেরিয়ে দুধাপ সিঁড়ি ভাঙলে প্রথমে বৈঠকখানা খানা বড় সরমতন মতন ঘরটার দুই দেয়াল ঘেসে লম্বা লম্বা বেঞ্চি মাঝখানে সস্তা দামের সোফা সেট সেন্টার টেবিল দেয়ালে দুখানা প্রকাণ্ড অয়েল পেইন্টিং এই ঘরেই দিনের বেশিটা সময় কাটান নিরাপদ লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এই ঘরটা ছাড়াও অবশ্য আরেকটা ড্রয়িং রুম আছে নিরাপদের সেটা পুরোপুরি বিলিতি কায়দায় সাজানো অয়েল পেপারে মোড়া দেয়াল দামি সোফা সেট মেহগনি কাছের কারুকাজ করা আসবাবপত্র পেলমেট থেকে ঝোলা বাহারি পর্দা মিনে করা পেতলের প্রকাণ্ড ফুলদানিতে নিয়ম করে ফুল সাজিয়ে রাখেন পূর্ণিমা ড্রয়িং রুমটার পেছনে ছোট্ট করিডোর সেখানে মুখোমুখি দুখানা শোবার ঘর দুটোই এয়ারকন্ডিশনড এছাড়াও আছে গেস্ট রুম ডাইনিং রুম ইত্যাদি ইত্যাদি দুটো শোবার ঘরের একটাতে থাকেন নিরাপদ পূর্ণিমা অন্যটা দুই ছেলের জন্যে তারা দার্জিলিংয়ে পড়াশোনা করে ছুটি ছাটাতে বাড়ি এলে সে ঘর তাদেরই না নিরাপদ বোকা লোক নন এক নজরে মানুষের চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো বিশাল বাড়ি তিনি মোটেই বানাননি বাইরে থেকে দেখলে একতলা বাড়িখানা নিতান্তই ছিমছাম সাদা মাটা বাড়ির চতুর্দিকে মনোরম গ্রিল দিয়ে আড়াল করা সেই বাড়ির গর্ভে অমন একটা খেকুড়ে বিড়াল ঢুকে পড়লে পূর্ণিমা বিরক্ত হতে পারেন বইকি শুধু ঢোকা নয় খাবার টেবিলের উপর একেবারে আরাম করে শুয়ে রয়েছে পূর্ণিমা চিৎকার করে উঠেছিলেন আয় হরি শিগগিরই তারা এটাকে এক্ষুনি বিদায় কর হরি নিরাপদের সেই দেশের বাড়ির পুরনো চাকর এখন অবশ্য তাকে আর ঠিক চাকর বলা যায় না দাদাবাবুর ভাগ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার চাল চলনও পাল্টেছে পরনে ধোপাদুরস্ত কাপড় চুল উড়ু উড়ু সবসময় নিরাপদের সঙ্গে বাড়িতে কেউ দেখা করতে এলে তাকে আগে হরির কাছে আর্জি জানাতে হয় সদর অব্দি বিড়ালটাকে তাড়া করে এসে হরিষেদিন বিরক্ত মুখে বলেছিল তখনই বলেছিলাম বস্তি টস্তির কাছে জমি কিনবেন না তা দাদা সে এক কথা গরিবদের সঙ্গে থাকবো থাকো গরিবদের সঙ্গে বোঝো এই আমি আপনাকে বলে রাখলাম বৌদি এই জায়গায় যখন বাড়ি বানিয়েছেন আর অনেক ঝক্কি পাতে হবে কথাটা ভুল নয় তখনকার মতো হ্যাংলা প্রাণীটাকে দূর করা গেলেও দেখা গেল সে আবার আসছে বারবার সময় অসময় নেই প্রথম দিকে একাই আসত তারপর কখনো একা কখনো জোড়ায় কখনো ছোট বড় তিন চারজন মিলে যেখানে সেখানে যখন তখন ঢুকে পড়ছে খাবার ঘর রান্নাঘর এমনকি শোয়া বসার ঘরেও আর সুযোগ পেলেই সাফ করে দিচ্ছে দুধটা মাছটা রাতভর শুয়ে থাকছে দামি সোফা সেটের ওপর ছেলেদের নরম বিছানায় দেখলেই পূর্ণিমার গা কষকস করে ওঠে সব কটারই কি মরকুটে চেহারা গাভর্তি ঘা রোয়া ওঠা শরীর খাই খাই করা ছাড়া আর কিছুই জানে না নিরাপদ নিঃশ্বাস ফেলার সময় পান না নতুন বাড়িতে এসে তার কাজকর্ম আরও বেড়েছে সকাল থেকে রাত যেন ঝড়ের আগে কেটে যায় সকালে এক গ্লাস ফলের রস খেয়ে ঘণ্টাখানেকের জন্য বৈঠকখানা এসে বসেন লোকের সঙ্গে কথাবার্তা সেরেই স্নান খাওয়া করে ছুট তারপর গোটা দিন ধরে শুধু তো কাজ আর কাজ দেশের জন্য দশের জন্য সব সেরে বেশিরভাগ দিনই খাবার টেবিলে আসতে তার দশটা সাড়ে দশটা বেজে যায় সংসারের খুঁটিনাটি খবর রাখার তার সময় কোথায় এর মধ্যেই একদিন সকালে খাবার টেবিলে বসে সবে খবরের কাগজগুলোতে চোখ বোলাচ্ছেন পূর্ণিমা জিজ্ঞেস করলেন আজও কি হালকা ব্রেকফাস্ট করি বেরোবে না হেভি কিছু দিতে বলবো নিরাপদ উত্তরে বললেন আজ আমার সম্পর্কে কাগজে কি লিখেছে দেখেছো। পূর্ণিমা স্বামীর হাত থেকে কাগজটা কেড়ে নিলেন পরে দেখো ফলের রসটাকে খেয়ে নতো দেখি কালকে স্টেটমেন্টটাকে কিভাবে ঘুরিয়ে লিখেছে দেখো সব কটা রিপোর্টের শালা দু টেবিল থেকে আরেকখানা কাগজ তুলে ছুঁড়ে মারলেন মেঝেতে সঙ্গে সঙ্গে টেবিলের তলা থেকে মৃদু মেয়াও নিরাপদের হাত থেকে কিছুটা ফলের রস ছলকে গেল খুবই বিরক্ত হলেন তিনি এই নোংরা ঘেউ বিড়ালটা এখানে কেন পূর্ণিমা আলগা ঝাঁঝিয়ে উঠলেন সংসারের কোনো খবরই তো আজকাল রাখো না এই বাড়িতে কি ভীষণ বিড়ালের অত্যাচার শুরু হয়েছে তা জানো বিড়ালের অত্যাচার নিরাপদের চোখ গোল হলো এগুলো থাকে কোথায় কোথায় আবার তোমাদের ওই বস্তিতে যা যা নিরাপদ চটি শুদ্ধ পা মাটিতে ঠুকলেন বিড়ালটা একটু নড়ল না যেখানে ছিল সেখান থেকে করুণ গলায় আবার মিয়াও বলে ডাক দিল নিরাপদের এবার একটু মায়া হল পূর্ণিমাকে বললেন একটু দুধ টুধ দিয়ে দাও না বেচারের বোধহয় খিদে পেয়েছে থাক আর দরদ দেখিও না একবার খেতে দিলেই একেবারে মাথায় চড়ে বসবে আর রক্ষে থাকবে না আহা রাগ করো কেন হাজার হোক মা ষষ্ঠীর জীব বলেই নিরাপদ অদ্ভুত একটা কাণ্ড করে বসলেন ঝুঁকে পড়ে আলতো করে ছুঁতে গেলেন বিড়ালটাকে পূর্ণিমা হা হা করে উঠলেন করছ কি ছুঁ না একদম ছুঁবে না বলছি বিড়ালটা অবশ্য তার আগেই সরে গেছে টেবিলের তলা থেকে নিরাপদ পূর্ণিমার দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকালেন ব্যাপার কি বলো তো সকাল থেকেই আজ এত মেজাজ গরম কেন টুকুশুকুর চিঠি আসছে না বুঝি থাক তোমাকে আর ছেলের খবর নিতে হবে না নিরাপদ হেসে ফেললেন খুব রেগে আছো দেখছি রাখবো না ওই বেড়ালগুলোর অত্যাচারে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রান্নাঘর থেকে মা সবে দুধ এনে রেখেছে টেবিলে দেখো না দেখো সাফ কাল গোটা ডাইনিং স্পেসটা এটো কাটা ছড়িয়ে অসহ্য নিরাপদ আবারও হাসলেন এক কাজ করো না সব কটাকে ধরে বস্তায় পুরে বাইরে কোথাও ছেড়ে দিয়ে আসতে বলো সে চেষ্টা কি আর করা হয়নি কি সাংঘাতিক ওগুলো ভাবতেও পারবে না মিটপিটে শয়তান এক একটা কাল সাবিত্রীর মাঠ ছেলেটাকে যা বিশ্রীভাবে আছড়ে দিয়েছে ওদের ধরা খুব কঠিন সে কি নিরাপদ এতক্ষণে ভয় পেলেন বিড়ালের আচর তো খুব খারাপ জিনিস তাহলে বলছি কি গোটা বাড়িতে এমনভাবে ঘুরে বেড়ায় যেন হুম হুম ভালো কথা নয় বিড়াল খুব ইনফেকশাস প্রাণী তাই তো ভয়ে মরছি ছেলে দুটোর ছুটি পড়তে আর বেশি দিন নেই ওরা আসার আগে হাড়ে হাবাতগুলোকে না তাড়ালেই নয় বললেন বটে তবে সমস্যাটা রয়েই গেল লক্ষ্য কাজের মাঝে নিরাপদ বেমালুম ভুলে গেলেন বিড়ালগুলোর কথা দিন কাটতে লাগলো যথারীতি শীতের ছুটিতে টুকু শুকু এসে পড়ল গোলগাল ফুটফুটে চেহারা দুই কিশোর দুজনই নিরাপদ ঘেসা হয়েছে শুকুটা একটু দুষ্টু ধরনের একটু আদুরেও দ্বিতীয় রাতেই শুতে এসে নিজের বিছানায় বিড়াল আবিষ্কার সে তো মহা খুশি মা দেখে যাও কি সুইট দুটো বেড়াল আমার বিছানায় ঘুমোচ্ছে নিরাপদ নিজের ঘরে বসে তখন দিনের ক্লান্তি কাটানোর জন্য সামান্য সুরাপান করছিলেন পূর্ণিমার সঙ্গ দিচ্ছিলেন তাকে ছেলের উল্লাস শুনে লাভ দিয়ে নেমে পড়লেন ডিভান থেকে যা ভেবেছিলাম তাই নোংরা জানোয়ারগুলো ওই ঘরে বসে আছে নিরাপদ মোটা গলায় হেঁকে উঠলেন পুষ দেম আউট শুকু শিগগির ঘর থেকে বার করে দাও শুকু ততক্ষণে দৌড়ে এসেছে ঘরে ও নো বাপি কি সুন্দর করে শুয়ে আছে দুজনে কি নোসেন্ট লুক একটু গায়ে হাত দিতে কি সুইটলি ডেকে উঠল পর ক্যাট ওদের কিছু একটু খেতে দিলে হয় না পূর্ণিমা হি শেষ করে উঠলেন না শুকু একদম না ওদের দে আর মোস্ট ডাটি নিরাপদ হাঁক ছাড়লেন হরি হরি গেল কোথায় ওকে বলো এক্ষুনি বিড়াল দুটোকে বাইরে ফেলে দিয়ে আসতে কয়েক সেকেন্ডের মধ্যেই হরি লাঠি নিয়ে ঢুকে পড়লো টুকু শুকুর ঘরে আজ একটা নিকেশ কিছু করবেই বিড়ালগুলোর জ্বালায় তাদেরও প্রাণ উষ্ঠাগত হয়ে উঠেছে হ্যাঁ হ্যাঁ বেরো বেরো লাঠি উঁচিয়ে তেড়ে গেল হরি আশ্চর্য অত বড় একটা লাঠি দেখেও বিন্দুমাত্র ঘাবড়ালো না বিড়াল দুটো বিছানা থেকে নেমে খাটের তলায় সেধিয়ে গেল টুকু বলে উঠল আহ করছোটা কি ছেড়ে দাও না ওদের থাক না ওরা যদি থাকতে চায় শুকু উবু হয়ে শীষ দিয়ে ডাকতে লাগলো দুজনকে পূর্ণিমা দু হাতে মাথা চেপে ধরলেন উফ আমি পাগল হয়ে যাব। টুকু শুকু সরে এসো ওদের তাড়িয়ে দিতে দাও কেন তাড়াবে কেন ওরা তো কিছু করেনি করতে কতক্ষণ পূর্ণিমা ছেলেকে খামচে ধরে নিজের কাছে টানলেন একদম ইন্ডালজেন্স দেবেন ওদের হরি খাটের তলায় এলো পাথারি লাঠি চালালো আবার বেড়াল দুটো আরেক দিকে সরে গেল একবার এদিক যায় তো একবার ওদিক ঘর থেকে বেরোয় না কিছুতেই হইচই শোরগোল পড়ে গেছে হট্টগুলে নিরাপদের নেশা প্রায় কেটে যাওয়ার জোগাড় নেশার ঘরেই পূর্ণিমার আর্তনাদ শুনতে পাচ্ছেন তিনি টুকু শুকু সরে বলছি যে কোনো সময়টা খামচে দিতে পারে নিরাপদের হৃৎপিণ্ডটা হঠাৎই কেমন ধরফর করে উঠল এখনও কাউকে বলেননি তিনি এমনকি পূর্ণিমাকেও না আজকাল মাঝে মাঝেই একটা ভৌতিক টেলিফোন পাচ্ছেন ঘোস্ট কল আবার ওরা বেড়ে উঠছে বলে মনে হয় মাঝে মাঝে ফোন করে শাসাচ্ছে তাকে বেপরোয়া সরে আচমকা সবাইকে অবাক করে দিয়ে নিরাপদ গলা ফাটিয়ে চেঁচে উঠলেন লাঠি মেরে বার করে দেগুলোকে মেরে ফেল পিটিয়ে মার পায়ে ছেলেদের ঘরে চলে এসেছেন তিনিও হরির হাত থেকে লাঠি কেড়ে খোঁচা মেরেছেন বাদামে বিড়ালটার গায়ে বিড়ালটা ফোঁস করে উঠেছে সঙ্গে সঙ্গে নিরাপদ আবারও চিৎকার করছেন কিল দ্যাম কিল দ্যাম বলতে বলতে মাথাটা ঘুরে গেল কেমন থমকে দাঁড়িয়ে নিজের বুকটাকে খামছে ধরেছেন এই শীতেও ঘামছেন দরদর করে পূর্ণিমা দৌড়ে এসে ধরে ফেললেন তাকে পূর্ণিমা এই কদিন ধরে নিজের হাতে সেবা করছেন নিরাপদের নার্স আয়া কিছুই রাখতে দেননি কাউকে ডাক্তারের উপদেশ আরো কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে নিরাপদকে এখনো মাঝে মাঝে রক্তচাপ ঝাং করে লাভতি দিয়ে উঠছে কদিন ধরে বাড়িতে কম লোকজন আসছে না আত্মীয় স্বজন মন্ত্রী ভিআইপিআর পার্টির লোকে বাড়ি গমগম করছে সব সময়। টেলিফোন কলই বা কি কম আসছে মুখ্যমন্ত্রী আজও ফোন করে খবর নিয়েছেন নিরাপদের সব কিছু নিজে একা হাতে সামাল দিচ্ছেন পূর্ণিমা নারী সমিতির বার্ষিক সভা পিছিয়ে দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য এখনই মধ্যরাতুর স্বামীর মাথার কাছে বসে আছেন একাই আজও সন্ধ্যেবেলা নিরাপদের বুকে অল্প স্বল্প ব্যথা হচ্ছিল ডাক্তাররা যদিও বলেছেন ভয়ের কিছু নেই তবু পূর্ণিমা স্বস্তি পাচ্ছেন কই নার্সিংহোমে ভর্তি করে দিলেই বোধহয় ভালো হতো এই মাঝরাতে নিরাপদ যদি কিছু হয়ে যায় তার অবস্থা কি হবে কোথায় দাঁড়াবেন নিরাপদের মাথার পাশে বসে এই সবই ভাবছিলেন পূর্ণিমা এমন সময় রাত বারোটায় টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল পূর্ণিমা রিসিভার কানে তুললেন হ্যালো এটা কি নিরাপদ মিত্রর বাড়ি হ্যাঁ বলুন শুয়োরের বাচ্চাটার খবর কি এখনও টিকে আছে ও প্রান্তের শটটা নিষ্ঠুর রকমের কর্কশ পূর্ণিমার বেয়ে শীতল স্রোত নেমে গেল টেলিফোনটা নামিয়ে রাখতে ভুলে গেলেন তিনি অভ্যাস বসে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে ফেললেন কে আপনি নিরাপদের দুঃসম্পর্কের বাপ ওপারে এবার আরও দু একজনের হাসির আওয়াজও যেন শুনতে পেলেন পূর্ণিমা খচ্ছরটাকে বলে দেবেন বহুদিন ধরে অনেক রক্ত চুষেছে আর নয় এবার আমরা সব কিছুর হিসেব নেব টেলিফোনটা কেটে যাওয়ার পরও পূর্ণিমা অনেকক্ষণ রিসিভার ধরে রইলেন কানে থরথর করে কাঁপছেন কি করবেন এখন পুলিশকে জানাবেন হরিকে ডাকবেন ফোন করবেন নিরাপদর সেক্রেটারিকে রাত ক্রমশ গভীর হচ্ছে পূর্ণিমা একভাবে বসে আছেন বসেই আছেন এর মধ্যে নিরাপদে জাগলেন কয়েকবার আবার ঘুমলেন আবার জাগলেন অনেক দিন পর আদর করে কাছে ডাকলেন পূর্ণিমাকে তুমি এখনো জেগে বসে আছো শো এবার শুয়ে পড়ো পূর্ণিমার চোখে জল এসে গেল সাধারণ মানুষেরা এত নিচ হয় কেন এত ছোট একটা লোক অল্প সময় অত উঁচুতে উঠে গেছে দেখে দুনিয়া যেন হিংসায় ফেটে পড়ছে চারদিকে শত্রু বাড়ছে ক্রমশ নিরাপদ কি কারুর জন্য কিছুই করেনি এতদিন পূর্ণিমা নিরাপদের মাথায় হাত রাখলেন আমি ঠিক শুয়ে পড়ব তুমি ঘুমো আমার অসুখ দেখে তুমি ভয় পেয়ে গেছ তাই না পূর্ণিমা উত্তর দিলেন না ভয় নেই আমি সহজে মরব না নিরাপদ স্ত্রীর হাতে হাত রাখলেন এক কাজ করো তো আমার মাথার তলায় গদির নিচে কিছু টাকা রাখা আছে তুলে লকারে রেখে দাও পূর্ণিমা অনেকক্ষণ পর কথা বললেন ধরা গলায় জিজ্ঞেস করলেন কিসের টাকা ও একটা টাকা সন্ধ্যাবেলা দানু দিয়ে গেছে দানু মানে দানু ঘোষ নিরাপদর সেক্রেটারি ডান হাত পূর্ণিমা ভুরু কোচ গেলেন তাই তুমি কদিন ধরে দানু দানু করছো নিরাপদের চুপ কত আছে আছে তা আছে বেশ কিছু নিরাপদের রোম হাত পূর্ণিমার ভারী কোমর জড়িয়ে ধরল যাও তুলে রাখো পূর্ণিমা টেলিফোনের কর্কশ কর্কশটটা নিজের ভেতর স্পষ্ট শুনতে পাচ্ছেন কথা বলতে গিয়ে গলা ঘর ঘর করে উঠল কিসের টাকা বলবেন আমাকে নিরাপদ পূর্ণিমার কোমরে আলগা চাপ দিলেন তুমি সবই জানো তোমার কাছে কি কোনো কাজ গোপন করেছি কোনো দিন তবু খুলে বলো খুলে কি বলা যায় সব সব কথা খুলে বলতে নেই এত বুদ্ধিমতি তুমি আর এটুকু বোঝো না নিরাপদের গলায় আদর ঝরে পড়ল আর তখনই হঠাৎ অন্ধকারে দপ করে জ্বলে উঠলো চোখ জোড়া ভয়ঙ্কর তেজি অথচ ঠান্ডা নিষ্প্রিয় চোখ বেপরোয়া ধারালো অথচ ক্ষুধার্ত চোখ ওটা কি একটাই বিড়াল নাকি ওর পেছনে আরো কয়েকটা আছে পরপর সারিবদ্ধভাবে অন্ধকারে বোঝা যাচ্ছে না পূর্ণিমা নিথর হয়ে গেলেন গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের গল্প দখলদার আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা